সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটি হচ্ছে চট্টগ্রামের আমার যেটা খুবই অপূর্ব একটি পুরাতন ভবন, যেটা দেখলে মন ভরে যায়, সেটা হচ্ছে আমরা আগে বলতাম পুরনো সার্কিট হাউস, আর যেটা অন্য নাম হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। তো এখানেই আপনাদেরকে জানিয়ে রাখি, এখানেই আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হন। তো আজকে এখানে আসলাম আপনাদের ভিডিও করার জন্য। তবে ভিডিও করতে গিয়ে দেখলাম ওখানে মূল জাদুঘরে প্রবেশ করা যায় না বলতে ভিডিও করা যায় না আর ছবি তোলা যায় না, কিন্তু দর্শনার্থী যেতে পারে। তো এখানে ভিতরে গিয়ে অনেক কিছু দেখলাম, প্রেসিডেন্ট জিয়ার যিনি ব্যবহৃত অনেক জিনিস দেখলাম, খুবই ভালো লেগেছে। কারণ এগুলো এক ধরনের আমাদের জিয়াউর রহমানের একটা স্মৃতি, সেটা আসলে ভিডিও করলে ব্লগ করলে ভালো লাগতো। তো যাই হোক, আনতে পারলাম না বলে অনেক দুঃখিত। তবে আউটসাইডের জাদুঘরের আউটসাইডটা আপনাদের কাছে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে রিকোয়েস্ট করলাম একটা সাবস্ক্রাইব করবেন, আর একটা অবশ্যই কমেন্ট দিবেন কেমন লাগলো, আর একটা লাইক দিবেন। তো আজকে আপনারা দেখতে থাকুন, আর সামনে নতুন ব্লগ নিয়ে আসবো, সেটার ব্লগটার জন্য অপেক্ষা থাকুন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
ছাড়া না ছাড়া না